দেবে কালকে কি টিফিন আমি বানাবো, বল আমি কালকে কি টিফিন বানাবো বলে মনে দে বাবা। রাখবে যে দেখো উপরে আমার, উপরে এটা আমার, তলায় এটা ওর একটা আন্টি। কেমন আছো? আজকে রবিবার দিনে ব্লগটা স্টার্ট করতে অনেক লেট হয়ে গেল, এখন সন্ধ্যের সময়, 7:30টার সময় শুরু করলাম আজকে দিনের ব্লগটা। খুব ভালো, আজকে একটা বিনস বাটার রেসিপি শুট করেছি, সঙ্গে আমি লাগিয়ে দেব, খেতে জাস্ট ওয়াও হয়েছিল। পতিদেবতার সাথে সাধারণত আমার এই বাটাবুটি খেতে পছন্দ করে না, আমি খুব খেতে পছন্দ করি। সব থেকে বেস্ট হয় আমার শাশুড়ির হাতে, শাশুড়ি যদি নিজে বানায়, শাশুড়ির হাতে ধনে পাতা বাটা ব্যাপক বানায়, ব্যাপক বানায়। তো বাঙালি হিসেবে বাটাবুটিতে খুব ভালোই ভাসি, তো দিবাকর পছন্দ করে না, কিন্তু আজকে বিনস বাটা খেয়ে দিবাকর নিজেও বলেছে খুব ভালো হয়েছিল। সেনগুপ্ত ভালো হয়েছিল কিনা? জোরে ভালো আর এখানে অ্যালেক্স টম মিনা সবাই হয়ে উত্তেজিত। আজকে রবিবার, সারাটা দিন মোটামুটি বেশ ভালোই আছে। দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া হয়েছিল, মাটন ছিল, আমার ফেভারিট পান্তা মাছ ছিল। চলো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, রাত্রিবেলা কালকে থেকে আমরা আবার জিম জয়েন করব, মানে আবার জিমে যাব, ট্রাই করব। আমরা জিম করি না, আমরা ক্রসফিটে যাই, ক্রসফিটে যাওয়ার জন্য ট্রাই করব। তো আজকে সমস্ত কিছু মনোযোগ সহকারে ওই আমার কথা শুনছে, সবকিছু রান্না বান্না জোগাড় করে রাখতে লাগবে। আর এখন আর আমি পতিদেবতা আগের দিন বলেছিল রিলায়েন্স আর নিয়ে যাবে না, তো এখনো আজকে আবার যাচ্ছে, তাই আমি আজকে আবার লড়ে পড়েছি ওর সাথে, যাব হচ্ছে রিলায়েন্স। ঠান্ডা বেশ ভারী রে, ভালো পড়েছে, চলো সঙ্গে থাকো। বাড়িতে না অনেকগুলো আনা বিনস ছিল, তো আজকে একটু ভাবছি রবিবার দিনের বাজার একটু বিনস বাটা করব, কারণ বিনস সমস্ত বাটাবুটি খেতে শীতকালের দিনে খুবই ভালো লাগে। চলো সময় এই দেখো, এই বিনসগুলোকে নিয়ে নিয়েছি, বিনসগুলোকে নেওয়ার পর এগুলোর পিছনে সামনে ভালো করে কেটে আমি এরকম করে জলের মধ্যে রাখছি, তারপরে বিনসগুলোকে সিদ্ধ করে নেব। বিনসগুলোকে এই যে প্রেশার কুকারে আমি এবার সিদ্ধ বসিয়ে দিয়েছি, বিনসগুলো সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হওয়ার পরে আমি এবার বিনসগুলোকে এইভাবে ঠান্ডা করছি, ঠান্ডা করার পরে মিক্সিতে ঘুরিয়ে নেব। এবার এই বিনসগুলোকে আমি মিক্সিতে দিয়ে দেব ঘোরানোর জন্য, মিক্সিতে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দেবো একটুখানি লঙ্কা, যে যেরকম ঝালটা খায় আর কি, আমি তিনটে লঙ্কা দিলাম কারণ লঙ্কাগুলোতে আমার একদম ঝাল নেই। এরপরে করে নেবো পেস্ট। এবার দেব প্যানে একটু তেল, অল্প একটু দেব তেল। এবার তেলটা যখন গরম হয়ে যাবে, তেলের মধ্যে দেবো অল্প একটু আদা বাটা, আর দেব এই বিনস বাটাটা। এর মধ্যে দেব একটু হলুদ, নুন দেব অল্প একটু হলুদ, ব্যাস। এবার এটাকে ভালো করে ফুল আছে তাকে এবার কষাতে লাগবে। দেখো এটা মোটামুটি পুরো দমে শুকিয়ে গেছে, এবার আমি এর মধ্যে দেব অল্প একটুখানি কাঁচা সর্ষের তেল, কারণ কাঁচা সর্ষের তেল ছাড়া না যে কোনো বাটাবুটি একদমই ভালো লাগে না। এটাকে দিয়ে জাস্ট একটু নাড়বো, বেশি না, অল্প একটু নাড়বো, নেড়ে এটাকে নামিয়ে নেবো, ব্যাস ডান। আজকে দুপুরে আছে ভাত, বিনস বাটা, শশা, তারপরে তোমার সঙ্গে আছে লেবু, লাই পাতা সিদ্ধ, একজন চোখ চুলকাচ্ছে ঠান্ডা লেগেছে বলে, আরেকজনও বলছে ঠান্ডা লেগেছে, আর খেতে বসে গেছে দিবাকর। আর এখানে আছে মাটন, খুলবে নাকি গো মাটনটা?
এই হলো গিয়ে আমাদের মটন। মটনে আমি দিয়েছি আস্ত একটা রসুন। চলো এবার শুরু করা যাক। সরি নিতে রান্নাঘর থেকে আনতেই ভুলে গেছিলাম, আর করেছিলাম পাবদা মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে। এটা আমার জন্য, আমি একা খাবো না, সবাই খাবে, কিন্তু এটা আমি আমার পছন্দ মতো রান্না করেছি। এদের দেখো, অ্যালেক্স কি হয়েছে বাবা? এখানে অ্যালেক্স, এখানে মাও মাও, এখানে সেনগুপ্ত। সেনগুপ্ত ঘুম পাচ্ছে? মামা আর ও যে সেনগুপ্ত তলায় আছে, মিনা মা। ওই 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 এই দেখো লুসি যেই নিয়ে আসলো চা সঙ্গে সঙ্গে। ये कॉफी है। ये तो कॉफी है, तो चाय कॉफी डिफरेंस नहीं है। लूसी दादा को चाय और कॉफी में डिफरेंस पता नहीं है। मामा किसे बोल भी तू? कॉफी है वो, कॉफी है। बस चल लो, ए ओ चल लो बिजन बिजन। हर एक जगह में कॉफी है तो एंट्री मिलेगा, कॉफी नहीं है तो एंट्री नहीं मिलेगा। এক্ষুনি এসেছিল ভিতর থেকে ঘুরতে ঘুরতে পাপা শুধু উৎপাত করতে। এর নাকি ঠান্ডাই লাগছে না, এর নাকি ঠান্ডাই লাগছে না, এর এখন এখন এত ঠান্ডা লাগছে যে দেখো উপরে আমার, উপরে এটা আমার, তলার এটা ওর একটা আন্টির, আর মোজাটা শুধু ওর, আর এই জুতোটা বাকি বাদ। উফ বডিটা নাকি ওর, চশমাটা ল্যান্সকার্টের, ঘড়িটা ঘড়িটা হচ্ছে কার জন্য বেশ, ঘড়িটা বোটের, আর মানুষটা নেলসগুলো আমার। তোকে যে খাবার দাবার দিয়ে দিচ্ছি আমি সেটাও তো আমার। ও তার দীপুকর, দীপু তাহলে ওর জন্য প্ল্যান্টস অ্যানিমেলস কিছু কিনে নেও না। ও যে রোজ ঝামেলা করে চিকেন না হলে, তাহলে ওর জন্য কিছু কিনে আনবে না। ভ্যাম্পায়ার হবি তুই? তুই ভ্যাম্পায়ারই, সাত চুননি। বাঙালিদের কথা তুই সাত চুননি। ঝড়ে পূর্বাভাস, তাই সেনগুপ্ত উঠে চলে গেল। বল সাতচুন্নি, পড়ে গেল সাতচুন্নি। আর আমার কথা সব থেকে বড় শ্রোতা হচ্ছে এই যে আমার বাড়ি, আমার একটা মাত্র ছেলে অ্যালেক্সু। অ্যালেক্সু অ্যালেক্সু না না, বুবুল আমার বাচ্চা না, বুবুল তুই আমার বাচ্চা না। এই দেখো যেখানে লুসি সেখানে মা মা। বুবুলকে আমি এর জন্য বিচয় করলাম, বুবুল আর তুমি, তুমি তোমরা দুজনে খুব পরিমাণে বাজে, তাই কি তুই ভালো? কোন অ্যাঙ্গেলে? রাইট অ্যাঙ্গেলে। হাসিস না, মনে হচ্ছে পুরো সাতচুন্নি। আর ওই দেখো দুই লবিস্টিকে নির্ঘাত, ওখানে লুসি কিছু খাচ্ছে বলে ওজন দাঁড়িয়ে আছে। বাবা এরকম করিস না, পুরো সাতচুন্নি লাগছে। না বাবা, একজন এই যেখান থেকে চা খেতে খেতে উঠে চলে গেছে, কারণ এই বুঝে গেছে এক্ষুনি বাঁধবে ঝগড়া মা আর মেয়েতে, আমি তাই চলে যাই। অতিরিক্ত প্রেম ভালো না। ওখানে একজন কাদর করছে, একজন এখানে মাথা নাড়াচ্ছে, জেলাস। এই যে জেলাস নাম্বার ওয়ান, আমাদের বাড়ি দুজন জেলাসকে দেখে নাও, জেলাস নাম্বার ওয়ান সাতচুন্নি আর জেলাস নাম্বার টু এই রাস্তাতে এই হাঁটছে। মিনামা তুমি হচ্ছে কার্বন কপি। হ্যাঁ তোর নাকি চুলটা কাটা পছন্দ হয়নি? তুই স্টাইলটা মারছিস কেন চুলটা নেই? আচ্ছা ইউজ টু ইট হয়ে যাচ্ছিস। তুমি রেডি হয়ে গেলে? কোথায় কোথায় যাচ্ছ?
দাদা? হ্যাঁ বল। দুধ ঠিক যেন মনে হচ্ছে, শাকচুনি বলছে। আর কিছু? এই যে আমার কন্টেন্ট শুয়ে পড়েছে আজকে। ইয়েস কন্টেন্ট কন্টেন্ট। এই যে আমার রাত্রির থেকে দিনের থেকে রাত্রির ওষুধ ঝামেলা বুড়ি। কিন্তু শুয়ে পড়লি যে ভাই, ওঠ বাবা ওঠ। না বাবা, তোকে বেশি ভাই ভাও দেবো না, আমি কফিটা খাই। মাস্টার শেফ নাম্বার ওয়ান আমাকে এখন বলে দেবে কালকে কি টিফিন আমি বানাবো। বল আমি কালকে কি টিফিন বানাবো, বলে দে বাবা। আর তোর ভাই অ্যালেক্সও ঠিক আছে? ও টিফিন নেবে না বলছে। অ্যালেক্সও বলছে বড়িয়া। হ্যাঁ কি দেবো? কি চুল? চুল বললাম না, শাকচুন্নি নেমনি কি বলছি আমি, শাকচুন্নি চুল খাবে সমস্ত বলছে। ওই শাকচুন্নি বলেই তুই ওরকম বলছিস। সেটা তো আমার চুলটা তো সব থেকে বেশি শাকচুন্নি খায়। বড় পানিশমেন্ট কালকে টিফিন কি দেব সেটা ভাবা, কারণ এদের কোনো কিছুই আজকাল খাবার দেওয়া পছন্দ নয়। বাবা ছোটবেলাতেই বেস্ট ছিল, কেন জানো? শুধু বানাতাম খাবার আর গিলি দিতাম, বেস্ট টাইম। চলো যাই, আমরা যাবো একটুখানি রিলায়েন্সে। যাবার সময় পাহারা দেয়, দেখো কিভাবে অ্যালেক্সো রেডি হয়ে গেছে। আমি পতিতে বোধহয় দুবার ফোনও চলে এসছে, ফোনটা ধরে নিই, ফোনটা ধরলে বকা খাবো। যাচ্ছি এখন নিচে, চলো যাই। যত লেট করব তত লেট ফিরতে হবে, তত লেট হবে ওইদিকে। চলো বেরোই। এই পিস লিলি দুটো না, দিবাকর নতুন এনেছে আমাদের বাড়িতে, আর শনিবার দিন গাছগুলোকে ঠিকঠাক করেছে, মানে গাছের গোড়ায় একটু সারটা দিয়ে। এই গাছগুলোকে আমাকে না রৌদ্র দিতে লাগবে বারান্দার দিকে। চলো, আমাদের সোসাইটিতে না টুর্নামেন্ট চলছে, কালকে থেকে শুরু হয়েছে ব্যাডমিন্টন টুর্নামেন্ট। এই দেখো প্রতিদেবতা নিশ্চয়ই এখানেই আছে, তারাও দেখি একটু খেলাটা। এই যে সবাই খেলছে, সবাই খেলছে। দেখো আমার প্রতিদেবতা এখানে বসে আমাকে ফোন করে যাচ্ছে, এত আর তুমি ফোন তুলছি না অকা খাওয়ার জন্য। জিনিসটা না আমার দেখতে খুব ভালো লাগে রিলায়েন্সে, এর ফলে জিনিসপত্র বোঝায়। আর বলতে দেবো তা ওই যে ওইখানে লাইনে দাঁড়িয়ে আছে, বাজার আমাদের শেষ। ওয়াও, আমার কথা শুনলে কেউ এটা দেখে জ্বলছে, কেউ হুলাহুপ করার চেষ্টা করছে। তাহলে দেখা, তাহলে কেমন করতে পারিস দেখা হবে। ঐশী ঐশী, বাস এত ধীরে ধীরে, একটু জোরে কর তাহলে বুঝবো। হে প্যান্ট আর সোয়েটার পরে আছি, এগুলো পরতে আছে। ওই তো নাচতে না জানলে উঠোন বেকাজে বলে। কি মনে হচ্ছে বলতো, কি মনে হচ্ছে বলতো? কিছু মনে হচ্ছে সাত শূন্য গাছে নড়ছে, কিছু মনে হচ্ছে না। তোর থেকে ভালো তো বুবুল করে। হ্যাঁ দেখা,
সেম স্পিডেই যাচ্ছে, কোনো জোরসে জোরসে হচ্ছে না। এমনি মানে ফুটেজ খাওয়া না হয়েছে। আচ্ছা এবার একটা কথা বলি, স্টপ হ ভাইকে দে, ও বল যা দেখা। ভাই তো করতে পারে, ভাই খুব ভালো করতে পারে। ডিফারেন্স খালি একটাই, তোরটাতে বডি মুভ হয় আর ওরটাতে হুলাহুপ মুভ হয়। ওয়া দেখাও, লাগলো সাচ্ছেননি? ও তুই ফুটেজ খাচ্ছিস তো বাবাই? হয়েছে, চল চল আমি রাত্রি ডিনার করতে যাই, ভাই রাখ। রেডি সবাই রাত্রে ডিনার করতে। এ এখন বসে গেম খেলছে, সবার লাস্টে খাবে। আর এখানে অ্যালেক্স উত্তেজিত হয়ে পড়েছে। ভিডিওটা এমনি এখানেই রাখি, আজকে দিনের ব্লগটা এখানেই শেষ করি। পৃথিবীতে নেই ও, সাচ্চুনি না, কোথায় পৃথিবীতে থাকবে। আজকে দিনের গল্পটা এখানেই শেষ করি, দেখা হবে কালকে আবার নতুন ভিডিও খেলা। তখন অব্দি বাই, গুড নাইট সবাকে। দেখে দেখো মা মাকে, এও উত্তে মানে এও বুঝতে পারছে না কি হচ্ছে, এও বুঝতে পারছে না কি হচ্ছে। চলো বাই, এই উঠে আসছে সবার দিয়ে। বাই বাই, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আয়ো বাই বাই সবার দিয়ে। দেখ দেখ বাই বাই।